বিসমিল্লাহি রহমানির রহিম। প্রিয় আমার দেশবাসী ভাই ও বোনেরা, আজ দুঃখ বাচান্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ দুঃখের সঙ্গে বলতে হয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে, সারা বাংলাদেশে আমার ভাইয়ের রক্ত দিয়ে রঞ্জিত লাল পথ করা হয়েছে। তেজি বছরে করুন ইতিহাস, এই দেশের মানুষকে গুলি করে হত্যা করার ইতিহাস। তেজি বছরে করুন ইতিহাস, আমার ভাইয়ের বুকের রক্ত দিয়ে লাল পথ করার ইতিহাস। তেজি বছরে করুন ইতিহাস, আমার মায়ের কুল খালি করার ইতিহাস। তেজি বছরে করুন ইতিহাস, এই দেশের মানুষকে নির্যাতিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করে আমরা গর্জে বসতে পারি নাই। আমরা বাঙালিরা যখন এই ক্ষমজবর চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। তখনই আইয়ুব খানের সাথে আমার কথা হয়। আমি আইয়ুব খান সাহেবকে বললাম, আইয়ুব খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, আপনি দেখে যান কিভাবে আমার বাংলার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, কি করে আমার দেশের মানুষের বুকের রক্ত দিয়ে রঞ্জিত লাল পথ করা হয়েছে, কি করে আমার মায়ের কুল খালি করা হয়েছে, কি করে আমার দেশের মানুষকে নির্যাতিত করা হচ্ছে। আপনি আসুন, দেখুন, তদন্ত করুন, বিচার করুন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ওই ভুট্টু সাহেবের কথা। ভুট্টু সাহেব বললেন তিনি যাবেন না, আমি বললাম আমি যাব। ভুট্টু সাহেব বললেন পূর্ব পাকিস্তানের মেম্বাররা যদি পশ্চিম পাকিস্তানে আসে, লাহোর থেকে এক ক্লাস পর্যন্ত দোকানপাট জোর করে বন্ধ করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। ভুট্টু সাহেব বললেন পূর্ব পাকিস্তানের মেম্বাররা যদি পশ্চিম পাকিস্তানে আসে, অ্যাসেম্বলি কষাই কানা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপরে 35 জন সদস্য নিয়ে আমি পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে গেলাম। আমি মেজরিটি পার্টির নেতা হিসেবে গিয়ে বললাম, আমরা যদি সংখ্যায় বেশিও হই, একজনে যদি তারা কেউ হয় ল্যায্য কথা বলে, সেই ল্যায্য কথা আমরা রাখব। আসুন আমরা অ্যাসেম্বলিতে বসি, অ্যাসেম্বলিতে বসে আলোচনা করে এই দেশকে আমরা গড়ে তুলি। এই দেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, সমাজনৈতিক বৃদ্ধি পাক। তিনি আমার ডাকে সাড়া দিলেন না। তারপরে তিনি এখানে এসেছিলেন, তিনি আমার সঙ্গে পরামর্শ না করে 5 ঘন্টা গোপনে বৈঠক করে যেই বক্তৃতা তিনি করেছেন, সমস্ত দোষ তিনি আমাকে দিয়েছেন, বাংলার মানুষকে দিয়েছেন। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, আইয়ুব খান অধঃপতন হয়ে গেলেন, ইয়াহিয়া খান সাহেব ক্ষমতা নিলেন। তিনি এসে বললেন দেশে শাসনতন্ত্র দিবেন, দেশে গণতন্ত্র দিবেন, আমরা মেনে নিলাম। তারপরে তিনি ইলেকশন দিলেন, সেই ইলেকশনে বাংলাদেশের মানুষ আমাকে সম্পূর্ণভাবে আওয়ামী লীগকে ভোট দেন। আমি মেজরিটি পার্টির নেতা হিসেবে তাদের ডেকেছি, কল করেছি, আপনারা আসুন, আমরা অ্যাসেম্বলিতে বসি, অ্যাসেম্বলিতে বসে আলোচনা করে এই দেশকে আমরা গড়ে তুলি। এই দেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, সমাজনীতিকে বৃদ্ধি পাক। তিনি হঠাৎ করে 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দিলেন। অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়ার পরে আমার দেশের মানুষ প্রথমিত হয়ে উঠল। আমি বললাম আপনারা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করেন, জনগণ সাড়া দিল, আপন ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়ল, সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হলো। কি পেলাম আমরা? আমাদের পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বৈশত্রু দেশকে রক্ষা করার জন্য, আর সেই অস্ত্র ব্যবহার হচ্ছে বাংলাদেশের গরিব দুঃখিনী মানুষের বিরুদ্ধে, গুলি করা হচ্ছে তার বুকে। কে
আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠিত আমরা বাঙালিরা যখনই কমে যাবার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, তারপরে তিনি এসেম্বলি কল করেছেন, এসেম্বলি কল করেছেন, প্রথম রক্তের দাগ শুকায় নাই, ওই শহীদের রক্তের উপরে পাড়া দিয়ে মুজিবুর রহমান এসেম্বলিতে যোগদান করতে পারে না। এসেম্বলি কল করেছেন, প্রথম আমাদের দাবি মানতে হবে, সামরিক আইন মার্শাল উদ্যোগ করতে হবে, সামরিক বাহিনীদেরকে ব্রাকে ফেরত নিতে হবে, তারপরে জনগণ প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, তারপরে আমরা বিবেচনা করে দেখব এসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে এসেম্বলিতে বসতে আমরা পারি না, আমরা প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা এই দেশের মানুষের ন্যায্য অধিকার চাই। আগামীকাল থেকে এই পূর্ব বাংলায় কোর্ট কাছারি আদালত ফৌজদারি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, কোনো কিছু চলবে না, 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে, যাতে আমার মানুষ তাদের মায়নাপত্র নিবার পারে। পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সা চালানোতে পারবে না। 28 তারিখে কর্মচারী বেতন নিয়ে আসবেন, এর পূর্বে বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকদের এইভাবে হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। প্রত্যেক মহল্লায়, প্রত্যেক গ্রামে, প্রত্যেক ইউনিয়নে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, জীবনের স্তরে রাস্তাঘাট কালপাট ব্রিজ নদী নালা আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা সব কিছু বন্ধ করে দেবে, কোনো কিছু চলবে না। আর আগামীকাল থেকে হরতাল চলবে না, রিক্সা চলবে, লঞ্চ চলবে, ট্রেন চলবে, শুধু ছেকরি জানিয়ে 10 কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ফেরি গভর্নমেন্টের যতগুলো অব্দ আছে কোনো কিছু চলবে না, 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে, যাতে আমার মানুষ তাদের মায়নাপত্র নিবার পারে। পূর্ব বাংলার থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সা চালানোতে পারবে না। 28 তারিখে কর্মচারী বেতন নিয়ে আসবেন, এর পূর্বে বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকদের এইভাবে হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। প্রত্যেক মহল্লায়, প্রত্যেক গ্রামে, প্রত্যেক ইউনিয়নে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, জীবনের স্তরে রাস্তাঘাট কালপাট ব্রিজ নদী নালা আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা সব কিছু বন্ধ করে দেবে, কোনো কিছু চলবে না। আর এই 7 দিন হরতালে যেই সমস্ত শ্রমিক ভাইয়েরা যোগদান করেন নাই, প্রত্যেকটা শিপের মালিক তাদের বেতন পৌঁছে দিবেন। এই 7 দিন হরতালে যেই সমস্ত লোক শহীদ হয়েছেন, আজাদপ্রাপ্ত হয়েছেন, যারা পারেন আমার রিলিফ কর্মীদেরকে সামান্য টাকা পয়সা পৌঁছে দিবেন, আমরা যদি পারি তাদের সাহায্য করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। এই বাংলাদেশে 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করে দেওয়া হলো, কেউ দিবে না, 1 পয়সা দিবে না, চৌকিদারি ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দিবে না। চৌকিদার রাখতে হলে এই দেশের সরকার চৌকিদারের বেতন ভোগ করবেন, আর জলাডাক চলবে না, জলাধার জালতার, জালদার জলাতার। তার কারণ আমার বাঙালি হিন্দু মুসলমান ভাইয়েরা 90 হাত 100 হাত পানির নিচ থেকে মাছ ধরে জীবন যাপন করে, তাদের থেকে ট্যাক্স নেওয়া হয়, এই ট্যাক্স নেওয়া চলবে না, জলাধার জালতার, জালদার জলাতার। আর সামরিক বাহিনীর উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমরা ব্রাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমাদের বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, 7 কোটি মানুষকে চাপা রাখতে পারবে না। আমরা যখন মরতে শিখেছি আমরা আরো মরবো, তবে দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।
এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় হোক বাংলাদেশের মেহনতি মানুষের, দীর্ঘজীবী হোক বাংলাদেশ।